আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তুমি তো আজকাল আমাদের বাড়িতে আসোই না, দীপ তো শুয়ে পড়েছে, এতক্ষণে ঘুমিয়ে গেছে। ঠিক আছে, আমি কাল সকালে বলবো ওকে তোমাকে যেন ফোন করে। রাখি, ভালো থেকো। আমাকে ফোন দিলে না যে? এত রাতে ফোনে কথা বলা আমার পছন্দ না। তুমি সুমিকে বলে দিও ও যেন কখনো এই রাতে রাত ফোন না করো। তাছাড়া রেজাল্টও তেমন একটা ভালো না। যাও, অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়ো। মা, তোমার কাছে অ্যাসপিরিন জাতীয় কোনো ট্যাবলেট হবে? এই প্যারাসিটামল। কেন? খুব মাথা ধরেছে। হ্যালো, হাই, ইউ আর টু লেট। তোমার ঠিক 12টায় ফোন করার কথা ছিল। কি এনগেজ ছিল? এ ঠিক দীপাটা ফোন এনগেজ করে রেখেছিল। দাঁড়া মা, ট্যাবলেটটা এক গ্লাস পানি এনে দাও না। দিচ্ছি। হ্যাঁ বলো। না না, তেমন কিছু না, এই এমনি একটু মাথায় ধরেছে। হ্যাঁ হ্যাঁ, গান শুনছিলাম। খালা তো আমার উপর মহা খেপা। বড়দের চিঠি কেন পড়লাম? মজার ব্যাপার কি জানিস, আব্বু আমার কাছে না কমপ্লেন করতে পারছে না, তাহলে তো নিজেই ধরা খাবে। আর খালার প্রেমিকটাও না এমন ক্যাবলা কান্ত, চিঠিতে কম করে হলেও 10টা বানান ভুল। উফ, আর ল্যাঙ্গুয়েজ বলিস না, হরিবল একদম। আচ্ছা, খালার চিঠি তুই পড়লি কেন? কারো প্রেমের চিঠি যদি একেবারে হাতে এসে পড়ে পড়বো না বল। আর শোন না, সেটা শোনানোর জন্যই তো তোমাকে আমি কালকে ফোন করেছিলাম, তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। না রে, আমি ঘুমাইনি, মা তোকে মিথ্যে বলেছে। তুই ঘুমাসনি? রিংটা শুনেই মনে হচ্ছিল তোর ফোন। এসে দেখি মা কথা বলছে তোর সাথে। আমি দিব্যি দাঁড়িয়ে দেখলো, তারপরও অবলীলায় বলে দিল আমি ঘুমিয়ে পড়েছি। মা যে কি পরিমাণ মিথ্যে বলে না, কি বলবো। তোকে কেমন মা মা করছিল না টেলিফোনে, রিয়েলি কিন্তু
মা তোকে পছন্দ করে না, কেমন মেয়ে কি দেখ। আচ্ছা তোর কি হয়েছে বলতো? তিনি নাকি রাতে কথা বলা পছন্দ করে না, অথচ দেখ তারপর পর তোমার একটা ফোন আসলো, 2 ঘন্টা বকবক করে, মা নির্বিকার, ছেলের মাথা ধরেছে বলে আবার ওষুধ পানি এগিয়ে দেয়, রাগ হয় না বল। চল নে ধর, ক্যাচ ইট। কি ব্যাপার অভি? কি ব্যাপার মানে? মানে হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছিস যে? কেন, খেতে চাস না? না খেতে চাইলে দিয়ে দে, আমি একাই দুটো খেয়ে নেই। এস শক্ত, কিন্তু হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছিস কেন? আমি খাওয়াচ্ছি না তো, ওই যে দেখ বাপি ভাই বললো তোদের দিতে, আমি নিয়ে আসলাম। আর তুই অমনি নিয়ে এলি? ও মা, সিনিয়ররা বলে শুনবো না? আর আইসক্রিম তো খারাপ কিছু না, খেতেও বেশ ভালো। নে ধর, এটাও তুই খা। এটা কি হলো রে? ডাল মে কুচ কালা হ্যায়, আইসক্রিম খা। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আজকে তোমাদের বিষয় হবে স্বাধীনতা আর সাম্য। তোমরা নিশ্চয়ই এ দুটো শব্দের সাথে খুবই পরিচিত, স্বাধীনতা সাম্য। স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? আসলে খুব সহজভাবে বলতে গেলে স্বাধীনতা হলো প্রত্যেকেরই নিজের মতো চলতে পারা এবং অন্যকে নিজের মতো চলতে দেয়া। এই যে স্বাধীনতা, এটা কিন্তু খুব সহজভাবে আমরা বলতে পারি, তাই না? আচ্ছা, এছাড়া রাষ্ট্রের যে স্বাধীনতা সেটা কি? স্বাধীনতা মানে হলো আসলে একাধিক মানুষের প্রত্যেকের প্রত্যেকের পক্ষে এবং বিপক্ষে সমক্ষে কথা বলার অধিকার। পক্ষে এবং বিপক্ষে সমক্ষে কথা বলার অধিকার। আর সাম্য, সাম্য কি? আচ্ছা ঠিক আছে, সাম্য সম্পর্কে বলবার আগে স্বাধীনতা সম্পর্কে আমরা আরেকটু জেনে নিই। স্বাধীনতার ইংরেজি শব্দটা হচ্ছে লিবার্টি, আর লিবার্টি মানে হচ্ছে, লিবার্টি মিন্স লিবারাইজেশন অফ এভরি বিং অফ এ পলিটিক্যাল টেরিটরি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? লিবারাইজেশন অফ এভরি বিং অফ এ পলিটিক্যাল টেরিটরি, ঠিক আছে? আর সাম্য হচ্ছে মানুষের প্রত্যেকের কর্ম এবং প্রাপ্তির সমান অধিকার। পরিষ্কার? আমার ক্লাস বোধহয় তোমাদের ভালো লাগে না, তাই না? না মিস, তবে আজকের জন্য We're really sorry, miss. আমি আসলে তোমাদের বকা দেবার জন্য এখানে ডাকিনি। তবে আমি তোমাদের দু একটা খুব পার্সোনাল প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দেবে? তোমরা তোমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় অতিক্রম করছো, এই ফিলিংটা কি তোমাদের হয়? দীপা তোমার? মিস আমি ঠিক বুঝতে পারি না। কিরকম? খুব কনফিউজড লাগে। অন্যদের কাছ থেকে যেরকম বিহেভ আশা করি ঠিক সেরকম পাই না, বড়রা খুব মিসবিহেভ করে। বাবা মা ইনক্লুডিং অল। আমার সবচেয়ে বিরক্ত লাগে মিস, সুযোগ পেলে সবাই শুধু উপদেশ দিতে শুরু করে। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। খুব বোরিং লাগে। এটা করো না, ওটা করো না, এখানে যেও না, সেখানে যেও না। আসলে এ সময় কিছু বিধিনিষেধের প্রয়োজন আছে। আচ্ছা যাকগে, তোমরা তাহলে এসো, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। Thank you.
মিস এত সব জিজ্ঞেস করলো কেন? বুঝলাম না রে। হাই, খুনের মুড়ে আছেন টাইসন? কান কামড়ানোর কাজটা পুরনো, এবার নাকি ব্রিটিশ বক্সার জুলিয়াস ফ্রান্সিসকে হত্যার হুমকি দিয়েছেন হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন। শনিবারে ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে লড়াই। টাইসন মঙ্গলবার দুজনের এই মোকাবিলা প্রসঙ্গে বলেন, আমার ধারণা জুলিয়াস ফ্রান্সিসকে হত্যা করতে যাচ্ছি আমি। কোথায় চললি অভি? কে? বাবা, আমি শেফু। কেন এসেছো? তোমাদের দেখতে। আমাদের দেখার কি আছে? বাবা, মা কোথায়? অভি বাড়ি নেই? বাবা আমাকে এখনো ক্ষমা করতে পারেনি, এত বছর হয়ে গেল। ওর জেদ তো জানিস। জামাই কেমন আছে? ভালো, ভালো আছে। মা, অভি কই? ছাদে, তুই যা। অভি, কেমন আছো তুমি? ভালো। মার দিকে তাকাচ্ছ না কেন? তাকাও আমার দিকে। মাকে তোমার মনে পড়ে না? একটু দেখতে ইচ্ছে করে না? এত করে খবর পাঠালাম, এলে না যে? আমাকে টিচারের কাছে যেতে হবে। একটু দাঁড়া অভি। এটা তোমার জন্য এনেছি, নাও। আচ্ছা ঠিক আছে, আমি মার কাছে রেখে যাব। তোমার জন্য খুব ভালো চকলেট এনেছি, চলো তোমাকে গাড়ি করে টিচারের বাড়ি পৌঁছে দিই। না। কেন? ওখানে আমার বন্ধুরা থাকবে। তাতে কি, তোমার বন্ধুদের সাথে আমি আলাপ করিয়ে দেবে? তুমি কখনো আমার বন্ধুদের সামনে যাবে না। মারিয়া মিসকে আমার খুবই অন্যরকম লেগেছে। ফর গডস সেক, একটুও বকেনি। তুই দীপাকে জিজ্ঞেস করিস আমরা কি লিখছিলাম, সেটা তো বলা যাবে না ফ্রেন্ড, কনফিডেন্সিয়াল। কি, তোরা তো কিউরিয়াসিটি দেখানোর কি আছে? দীপার কাছ থেকে জেনে নিবি, ও তো আরও বলবে না। তারপর এক মিনিট, কি খালা? তুই কি আরও অনেকক্ষণ কথা বলবি? কেন, আমি একটু ফোন করব। মার ঘর থেকে করো। আবার কথা বলছে, খুব জরুরি। আমি ঘরে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। ঠিক আছে, এখন রাখি রে অনু, পরে কথা হবে। বাই। নাম্বারটা বলো আমার কাছে দে। হ্যালো, দাঁড়াও এক মিনিট, তুই একটু জানা প্লিজ। বললাম না বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। জানা প্লিজ। পাঁচ মিনিট এর বেশি না, আমি বারান্দায় দাঁড়াচ্ছি। হ্যালো ইকবাল, কে? আপনি ওর বড় ভাই? ইকবাল বাসায় নেই, ফেরেনি এখনো? ঠিক আছে, আমি পরে ফোন করব।
আসসালামু আলাইকুম। ছি খালা, গলাটা ঠিক মতো চেনো না, বেশি পাকামো করবি না। আর এটা কোন ধরনের হাসি, এভাবে মেয়েরা হাসে? তোমাকে এত করে বললাম দীপাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, নিলে না তো? কেন, আবার কি হলো? বারান্দায় দাঁড়িয়ে গাছের সঙ্গে একা একা কথা বলছো। তাই নাকি? কি বলছে? না না, এটা তো ভালো লক্ষণ না। মেয়েটা না দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, ইদানিং খুব একটু বেশি কথাটাও বলে না। কথা বলার সময় কোথায় তোমার? অফিস, ক্লাব, সোসাইটি। আর তোমার মেয়েকে ডেকে কখনো একটা কথা বলো, গত 7 দিনে মেয়ের সঙ্গে তোমার একটিবারের জন্য কথা হয়েছে? আহা, কথা বলার কিছু না থাকলে বলবো কি জন্য? আমারই বা কি প্রয়োজন ওর সঙ্গে কথা বলার? তুমি মা না? আর তুমি দেখো একদম গেওর মতো কথা বলবে না। মা হয়েছি বলে কি দাসখাত লিখে দিয়েছি নাকি? বাচ্চা মার যতখানি বাবারও ততখানি। তোমার সাথে না কথা বলা যায় না। আমার সঙ্গে কথা বলতে তো তোমার ভালো লাগবে না, ইদানিং তো তোমার কথা বলার অনেক লোক হয়েছে। লোক হয়েছে মানে? তুমি ভেবেছো আমি কোনো খোঁজ খবরই রাখি না? তুমি রোজ কোথায় যাও, কার সঙ্গে দেখা করো, কে তোমার এখানে ফোন করে, আমি ফোন ধরলে কেটে দেয়, ঘন্টার পর ঘন্টা তোমার মোবাইল ফোন অফ রাখো কেন? একদম বাজে বকবে না। আমি মোটেই বাজে বকছি না, সব সত্যি, আমার কাছে প্রমাণ আছে। স্টপ ইট ননসেন্স, ইউ আর এ সাইকিক পেশেন্ট। আসলে দীপার নয়, তোমার এই ডাক্তার দেখানো উচিত। তুমি খেয়ে নাও, তোমার স্কুলে দেরি হয়ে যাবে। জলি, ওর টিফিন সাজিয়ে দিয়েছিস? তোমরা শুরু করো। জলি, দেখ তো কমল আসছে না কেন, ওকে তাড়াতাড়ি আসতে বল। শুরু করো। কি হয়েছে? যা যা এখান থেকে। কি হয়েছে রে? কেন ডাকলাম সেজন্য? এই ম্যাডাম, সারা কি করিস, চুরি করিস? যা বাথরুম ছেড়ে টেবিল নাই লাইট হয়ে উঠেছে। নিতে আসবে আমাকে? না, তুমি স্কুটার নিয়ে বাড়ি চলে যেও।
দীপা, 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 স্কুল তো ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, তুমি যাবে না? কি হয়েছে, গাড়ি আসবে নিতে? আসবে না। এত দূর বাড়ি তুমি কি করে যাবে? স্কুটারে যাব। স্কুটারে? কোনো বন্ধুর গাড়িতে চলে গেলেই তো পারতে। ঘুমোচ্ছিলে? গত রাতে ঘুম হয়নি ভালো? কিছু খাওনি নাকি? মুখটা তো একেবারে শুকনো লাগছে। টিফিন বক্স কোথায় দেখি, বের করো তো। খাইনি। কেন টিফিন খাওনি কেন? চলো আমার সঙ্গে চলো, ওঠো, ব্যাগ নাও। ভেরি গুড। এ নিয়ে এত মন খারাপ করবার কি আছে? তারা তোমার বাবা মা হলেও তারা কিন্তু হাজবেন্ড ওয়াইফ, আর হাজবেন্ড ওয়াইফের মধ্যে এ ধরনের ঝগড়াঝাটি হয়েই থাকে। একটু একটু ঝগড়া করলে আই ডোন্ট মাইন্ড, কিন্তু ওরা খুব কুৎসিতভাবে ঝগড়া করে, অনেক দিনের ঝগড়া ওদের। তাই বলে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে? শোনো, এ বয়সে অনিয়ম করলে কিন্তু সারা জীবন তোমাকে ভুগতে হবে। নাও ইউ আর গ্রোন আপ, এখন তুমি কোনোভাবেই খাওয়া দাওয়া বন্ধ করবে না, কোনো অনিয়ম করবে না। তুমি কি একা বাসায় ফিরতে পারবে না আমি তোমাকে পৌঁছে দেব? না, পারবো। শিওর? জলি, এক কাপ চা দিতে এতক্ষণ লাগে? এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, রান্নাঘরে যা। হ্যালো, কে? ও, তুমি কেমন আছো মা? না, তোমার তো বাড়িতে নেই। হ্যাঁ, একটু বাইরে গেছে। আসলে কিছু বলবো? আচ্ছা ঠিক আছে, রাখে। হ্যাঁ, আমি বলবো ফোন করতে, রাখে। কোথায় ছিলে সারাদিন তুমি? কথা বলছো না কেন? তুমি সারাদিন কোথায় ছিলে? দীপা স্কুলে না গিয়ে তুমি সারাদিন কোথায় ছিলে বলো? আমি স্কুলে গেছি। না, তুমি স্কুলে যাওনি, আমি নিজে তোমাকে আনতে গিয়েছিলাম, তুমি সেখানে ছিলে না। কোথায় গিয়েছিলে বলো? বলো কোথায় গিয়েছিলে তুমি? যেখানে থাকতে আমার ভালো লাগে সেখানে ছিলাম।